ও জলে পড়ে মারা গেল। ফাইনালি সাথীর বিয়েতে এলাম আমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমরা এখন পূজার বিয়ে আজকে বংশে চলে, তো আমরা এখন আলতানিতে যাচ্ছি। আলতানিতে বলেছিল ইনভাইট করেনি, এমনি মানে বিয়ের জন্য ইনভাইট করেনি, তবে আলতানিতে বলেছিল, তো আলতানিতে এসেছি। তো চলো দেখো এখন ঘুরবো আমরা। এটা হচ্ছে পূজার বিয়ে, এটা হচ্ছে আমার বড় ননদ। তো দিদি এখন আলতা নিচ্ছে, তো দিদি নিয়ে নিক, তারপর আমি নেব। আমাদের আলোচনা আমরা এখন মুড়ি খেতে যাবো, বলছি আমরা এখন মুড়ি খেতে যাবো। আমরা এখন মুড়ি খেতে এসেছি, তো মুড়ি খেতে বসে গেছি। মুড়ি বন্ধে আর বুকি দিয়েছিল, মুড়িটা খুব সুন্দর করেছিল, খেতে খুব ভালো লাগছিল। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। পূজার সাথে রাখা হলো না, সাজতে গেছে সেই জন্য। কী করছো গো? ও এবার রাত্রে সাথীদের বাড়ি যাবো, নিমন্ত্রণ আছে আমার সোনা স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের এক মাসের ছাগলের বাচ্চা। তো কালকে ইন্দারাতে কুয়ো জলে পড়ে মারা গেছে, মানে খাবি খাচ্ছে, তো এখন মুখ থেকে ভাসছে আমার, ওঠার জন্য খাবি খাচ্ছিলো। তো বালতি নামিয়েছিলাম, তারপর ঝুড়ি এই ঝুড়িটা নামিয়েছিলাম, তাও উঠতে পারছিল না, ঝাঁপিয়ে দিচ্ছিলো, আর আমি চরম কাঁদছিলাম। এটা হচ্ছে আমাদের ছাগলের বাচ্চা, নতুন হয়েছে নিউবর্ন, মানে ও কুয়োতে বুঝতে পারেনি, ঝাঁপ দিয়েছে, দিয়ে কুয়ো জলে পড়ে গেছিলো, দিয়ে মরে গেলো। সবে চেষ্টা করলো অনেক তোলার, কিন্তু তুলতে পারলো না, তো দিয়ে মারা গেলো, তারপর তুললো। জল খেয়ে নিয়েছিল কুয়োতে। ওর মা ওকে সবসময় আগলে রাখে, কী করে থাকবে কে জানে। যা ওর মাকে ডেকে নিয়ে আয়গা, তো ডেকে লেগে গো ছাটবে। ওর মাঠে এসছে, আয় দিকে, আয় দে তোর ছেলে, আয় কত কাঁদছে ওর মা। এই দেখ পটল তুলে দিল কেমন কুয়োতে পড়ে, কত কাঁদছে রে। দেখে আজ আর দেখতে পাবি না, তো কি করবি বল, কপালে নাই তোর। আমরা এখন সাথীর বিয়েতে অ্যাটেন্ড করতে চললাম, এখন মোটামুটি প্রায় 10টার কাছাকাছি বাজছে, 9:53। তো আমরা এখন চললাম আমার সোনার, আমি সাথীর বিয়েতে ওদের বাড়ি, আর শুভাংশু স্যার আগে তোর কাছে ফোন করেছিল, ধরা হয়নি। বুঝতে পারছি না কোনটা, বাট বিয়ে বাড়ি তো, এবার বোঝা যাবে যে যেটা যেখানে পেট্রোল দেখবো সেটাই হবে। তো চলো আমরা চলে এসেছি, চলো আমরা চলে এসেছি, গাড়ি রাখবো আমার সামনে।
সোনার এখন গাড়ি আর রাখা হয় না। আবার কি হলো? আবার ওইদিকে রাখতে যাচ্ছে গাড়ি। আমার সোনা গিফটটা না নিয়ে চলে আসছিল, আসলে আমার সোনা বলছিল একটা দাম রাখা প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হয় ঠিক রাখাই প্রয়োজন। তুমি ধরো, আমি ওকে ধরবো। হ্যাঁ তুমি ধরো, ওকে দিতে হবে। না না, আমরা এসেছি এখানে। তোরা ভালো আছিস? কিনতে পারলাম রে। কি করছিস এখন? এই ছবি করছিস? ছবি ভালো আছে। এখন ফাইনালি সাথীর বিয়েতে এলাম আমরা। আসার কোনো প্রোগ্রাম ছিল না যদিও, কারণ আমাদের একটা বিপদ হয়ে গেছে আজকে। আমাদের ছাগলের বাচ্চাটা এক মাসের বাচ্চা, তো পুরো জলে পড়ে আজকে মারা গেল। তো সেই জন্য মন ভালো ছিল না, আসার প্রোগ্রাম ছিল না। তো ফাইনালি এলাম। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, ওয়েলকাম। খুব সুন্দর লাগছে তোকে দেখতে। হ্যাঁ, আর বর কখন আসবে? সুমনাকে ওইটাই বলছি যে বর বলছে কাছে কাছে, তাও ওদের দেরি হচ্ছে বৃষ্টির জন্য ওইটাই। হ্যাঁ, যাই হোক, নতুন জীবন সুখে কাটা। সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে। থ্যাংক ইউ। চল টাটা। এই যে আরেকজন এসে, এর কি নাম যেন ভুলে গেলাম। ঝুমা, ঝুমা চৈতালি। এটা হচ্ছে আমার বন্ধু চৈতালি, কুনালের কুশলের। কুনাল মানে ইয়ে বের কলেজে, ও হচ্ছে কুনাল, হচ্ছে কুশল। ওই দুটোই আমার গোলমাল হয়। কই কুশল, কই কই রে, কই রে, স্টুডেন্ট বোনের মতোই। আর বিশাখারা ওইখানে আছে। এটা হচ্ছে মোয়ের বাচ্চা, ওর বাড়ির কাছে যাচ্ছে। ও আইসক্রিম নিয়েছে চারটা, ওটা দেখাচ্ছে। ভালো কি সবাই কিনতে আসছে সব কিছু। সবাই এটা জ্যোতি, আমি বলছি কথা বল। হ্যাঁ ভালো আছিস? কথা বললো ওখানে দাঁড়িয়ে আছিস? ও আমাকে ফোন করে ডাকছে, ওই জন্য ডাকছে মনে হয়। ও খায় না, ও খায় না, খেলি তুই, চল চল পুচকে খেলি। বিশাখা খেলি,
আমি এখন ফুচকা খাবো, তো তোমরা কাউন্ট করো দিয়ে বলো যে আমি কটা ফুচকা খেলাম। দেখে বলতে পারো দেখি যে আমি কটা ফুচকা খেলাম টোটাল। আর ফুচকার টেস্টটা খুব সুন্দর হয়েছিল, আমি কি বলতে জানা হয়নি, বাট আমার ঠিকঠাকই লেগেছে, কারণ আমি এখন অতটা জাম খেতে পারি না, তার জন্য আমার ক্ষতি আছে, খুব ভালো হয়েছে ফুচকাটা খেতে। এখানে এখন খাওয়া দাওয়া করানো হচ্ছে, কিন্তু আমার ফুচকা খেয়ে পেট ভরে গেছে। হ্যাঁ নাও, এটা হচ্ছে তন্ময় দা সিভিক। চলো আমরা এখন খেতে বসবো, জায়গা খুঁজি। মটন খাচ্ছি, শোনো বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, যাই হোক আমি চিকেন খেতে পাবো না, সেখানে মটন করেছে, এটাই অনেক ভালো লাগলো। ফিল করতে করতে যাবো, আমরা বসেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। বরের গাড়ি কাল থেকে হাত তোলা 24 পাও স্টার্ট, ওই জন্য কাজ চলছে, রাত্রে রাত্রেই কাজ করছে, কারণ পরের দিন সকালবেলায় গরু আনতে যাবে, সেই জন্য। তো দেখো কাজ কতটা এগোলো। তো আমরা এইমাত্র বাড়ি এলাম, এখন বাজছে 11:32, রাত্রি 11:32। তো সাথীর সাথে দেখা করা হলো না, খিদেও পেয়েছিল আর বর চলে এসেছিল, যেহেতু বরের সাথে দেখা করা হয়নি, খিদে পেয়েছিল না, ঘুম পাচ্ছিল, তো চরম ঘুম পাচ্ছে, ফুচকা দিয়ে পেট ভরে গেছে, ওই জন্য আমি কিছু খাইনি দেখতেই পেলে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না, চরম ঘুম আসছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফর নোটিফিকেশনস এন্ড ইচ টাইমে আপলোডের ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। আর যারা যারা বিয়ে করছো নতুন নতুন, তো তাদেরকে তাদের যে জীবন যেন বিবাহিত জীবন যেন বিবাহিত বা বিবাহিত জীবন যেন সুখের হয় এই প্রার্থনা করি। তো চলো, শুভরাত্রি।